অউজুবল্লাহিমিনা শীত রজিম কলা রবিশলি সৌদি ওয়াসিল আমরি ওয়াহলুল ওকুদাতামিলিস আফ কহু কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লা কোরআনের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবা বেয়াদবি করেননি এই কোরআনের সাথে বেয়াদবি করেছেন ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসি হুজুর আপনারা প্রথমে একটু শুনে নিন বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা সাহেবা কোরআনের যে আয়াতটি কোট করেছেন এবং যে কথাগুলি বলেছেন সেটি কোরআনের দৃষ্টিতে শতভাগই সত্য যেটি পছন্দ করেননি আমাদের দেশের জনপরিচিত ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসি হুজুর এবার আপনারা একটু শুনে নিন তারপরে আমি আপনাদের সামনে তুলে ধরব যে আয়াতটি তিনি কোট করেছেন সেই আয়াতের সঠিক অনুবাদ তিনি সত্যিকার অর্থেই সঠিক করেছেন এরপরেও আমি আপনাদের সামনে এই কোরআন থেকে তুলে ধরব প্রথমে আপনারা শুনে নিন আর আল্লাহ তাআলা বলেছেন আমি কোট করছি লা ইকরাহা ফিদ্দিন অর্থাৎ দিন গ্রহণে কোন জোর জবরদস্তি নেই কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত আল্লাহর কোরআনের এ আয়তের অপব্যাখ্যা যখন হয় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে রাষ্ট্রের যারা কর্ণধার রাষ্ট্রের যারা অভিভাবক তারা যখন কোরআন শরীফের আয়তের অপব্যাখ্যা করে তখন আমরা ব্যথিত হই মর্মাহত হই আমাদের হৃদয়ে রক্তের খরণ হয় আর তখন আমরা চুপ থাকাটাকে কাপুরুষতা মনে করি বলা হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আপনারা বক্তব্য শুনেছেন জানলা বলেছেন ইসলামে কোনো জবরদস্তি নেই আর কে কাফের কে মোশে এগুলোর বিচার তো আল্লাহ হাসরে করবেন কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে এটা বলার আমরা কে আপনি যদি বিচার করতে যান তাহলে আল্লাহর উপরেই তো আপনি বিশ্বাস আছেন কারণ শেষ বিচার তো আল্লাহর আবুল্লাহ করবে সেই বিশ্বাস নিয়েই আমাদের চলতে হবে তো আমরা তার উপর বিশ্বাস রাখবো না কেন যার যার ধর্ম শেষে পালন করবে এবং কে ভেস্তে যাবে কে দুঝেকে যাবে কে কী করবে সেটা আল্লাহ রাবুল্লাহ মিনই সিদ্ধান্ত নেবেন কাজে আল্লাহর উপরে সে ভরসা রেখেই আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করি কাজে সকলের সমান অধিকার আছে সেটাই আমরা বিশ্বাস করি এই সব অপব্যাখ্যা শোনানো হয় আমাদেরকে রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে অন্যান্য স্যাটেলাইট চ্যানেলে আরই বক্তব্যগুলো দেন দেশের সর্বোচ্চ পর্যায়ে যারা কর্ণধার যারা না যিনি কর্ণধার তিনি গোটা জাতিকে পদভ্রষ্ট করার একটি কৌশল তারা নিজেরা কোরআন শহীদের অর্থ বুঝে না অপব্যাখ্যা করছে নিজেরা পদভ্রষ্ট হচ্ছে জাতিকেও পথভ্রষ্ট করছে সম্মানিত দর্শক বৃন্দ আপনারা সবাই শুনলেন এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকারা এর দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত আমরা একটু দেখে নেব যদিও আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবের কাছ থেকে শুনেছেন যেটি পছন্দ করেননি ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসি হুজুর আসুন আমরা আবার একটু জেনে নিই দুই নম্বর সুরা আল বাকারা এর দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত আমরা সবাই এই কোরআনের আয়াতুল কুরসি যে আয়াতটি জানি সেটি হচ্ছে দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়ারটির পরের আয়াত লা ইকর হাফিদ্দিন কত্তাবাইয়ানা রুশতু মিনাল গই ফামাইয়াক ফুর বিদ্যু মিম বিল্লা ফাক ইসাম সাকাবিল ইরওয়াতুল উৎক লান ফিসহা অল্লাহসামিআন আলিম ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই সুষ্ঠু সঠিক পথ ভ্রান্ত পথ থেকে রূপে আলাদা করে বলে দেওয়া হয়েছে সুতরাং যে কেউ শায়তনী চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আল্লাহ আল্লাতালার উপর ইমান আনবে সেই তো মজবুত আশ্রয় পাবে যা কখনো টুটবে না আর আল্লাহ শোনেন এবং জানেন সবই তো এই আয়াতের অর্থ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবা সঠিকভাবে জাতির সামনে তুলে ধরেছেন কিন্তু বিরোধ ঘটানোর জন্য আমরা যখন ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসি হুজুরকে দেখি তাকে পাই অনুবাদ কিন্তু সঠিক করেছেন কিন্তু কোরআনের অনুবাদে যখন আমরা এই জৈনপুরী হুজুরকে এই আব্বাসী হুজুরকে দেখি তখন তাকে আমরা দেখতে পাই কোরআনের অনুবাদে তিনি একেবারে অজ্ঞ যার ফলে তিনি নিজের ব্যক্তিত্বকে জাতির সামনে তুলে ধরছেন যে তাতে তিনি মর্মহত হয়েছেন ব্যথিত হয়েছেন তো আব্বাসি সাহেবকে সঠিক ব্যাখ্যা দেওয়া উচিত ছিল কিন্তু তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সঠিক যে অনুবাদ সেই ব্যাখ্যাকে তিনি অপব্যাখ্যা মনে করেছেন আর দিন নিয়ে কোরআন যে কথাটি বলে দিন মানে আমাদের একটু বুঝতে হবে এজন্য আমরা তিন নম্বর সুরা আল ইমরান এর ১৯ নম্বর আয়াতে যাব তাহলে বুঝতে পারব দিন অর্থ কী আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্না দিন ইন্দা ইসলাম ওমাতালাফাল্লা দিন আউতুল কিতাবা ইম বা আদিমা আহমুল বাই গাঈ না হিসাব আল্লাহতালার কাছে গ্রহণযোগ্য দিন তথা জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র শান্তির ইসলামের যাদের কাছে লিখিত আল কিতাব রয়েছে তারাই তো জেনেশনে শুধু নিজেদের মধ্যে জেদ এবং হিংসার কারণেই বিরোধিতা করে তারা ছাড়া অন্য কেউ বিরোধিতা করে না আল্লাহ আল্লাহতালার আয়াতসমূহকে যারা গোপন করবে আল্লাহ অতি তাড়াতাড়ি হিসাব নেবেন এ কথা নিশ্চিত তো এই আয়াত থেকে আমরা জানলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবের যে অনুবাদ করা সেটি শতভাগই সত্য কিন্তু এই সঠিক ব্যাখ্যাকে অপব্যাখ্যার দিকে টেনে নিয়ে গেছেন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর যাকে জোনপুরি হুজুরও বলা হয় প্রধানমন্ত্রীর কথাগুলো একেবারে সঠিক কিন্তু এই সঠিক কথাগুলো জাতিকে বিভ্রান্ত করার জন্য আব্বাসী হুজুর কি বলছেন যে এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবা মন গড়া ব্যাখ্যা করেছেন এবং ভুল ব্যাখ্যা করেছেন আসলে কিন্তু তা না প্রধানমন্ত্রী সত্যিকার অর্থে দায়িত্বশীলদের মতো বক্তব্য দিয়েছেন এবং জাতি শুনেছে তাতে আব্বাসী হুজুরের মতো আমাদের দেশে কিছু এমন ধর্ম ব্যবসায়ী হুজুরদেরকে দেখতে পাই যাদের ব্যবসায় ভাটা পড়ে গেছে আর এর জন্য সবচেয়ে বেশি আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবা এই আয়াতটি সঠিকভাবে তুলে ধরে জাতির সামনে সঠিক একটি কাজ করেছেন প্রধানমন্ত্রীর সত্য ব্যাখ্যাটুকুও জৌনপুরী হুজুর বা এই ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী হুজুর না বুঝে ফেতনা ছড়িয়েছেন তিনি তার ইউটিউব চ্যানেলে যেটি আমাদের দেশের অনেকেই দেখেছেন এছাড়া তিনি কি বলেছেন সবাইকে সমান অধিকার দিতে হবে তো একসাথে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে কথাটি সবাইকে সমান অধিকার দিতে হবে আমাদের এই দেশে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা বসবাস করেন পাশাপাশি হিন্দু সমাজ বৌদ্ধ সমাজ খ্রিস্টান সমাজ আরও অনেক জাতির লোকেরা সমাজের লোকেরা বসবাস করেন এদের সকলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবা কত সুন্দরভাবে বলেছেন যে সবাইকে সমান অধিকার দিতে হবে তাহলে এখানে ভুল কোথায় আবার লাইক্রাফিদ্দিন দিন ইসলামের ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই এখানেও ভুল কোথায় আমি ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী হুজুরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি কেন ব্যথিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবা সত্য অনুবাদ করেছেন এটি আপনার কেন অপছন্দ না আপনি বলতে চাচ্ছেন যে এই কোরআনের অনুবাদ যে কেউ করতে পারবে না আব্বাসী হুজুরকে আমি বলতে চাই আপনি যদি মনে করেন এই কোরআনের মহাসত্যের সাথে আপনার নিজের গার্বেজ মন গড়া ব্যাখ্যাকে সত্য বানিয়ে মানুষের সামনে তুলে ধরবেন তাহলে আপনি সত্যটি তুলে ধরুন এবং বলুন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবা এভাবেই ভুল অনুবাদ করেছেন কিন্তু আমি আপনাকে বলতে চাই দুই নম্বর সুরাল বাকার বিয়াল্লিশ নম্বর একমতে আপনি জাতির সামনে অন্তত এই জন্য ব্যথিত নিজেকে করবেন এবং নিজে ব্যথিত হবেন যে আপনি কোরআনের মহাসত্বের সাথে আপনার গার্বেজ মতবাদ মহামিথ্যাকে সংমিশ্রণ করতে চেয়েছিলেন আর আমি কোরআনের পক্ষ নিয়ে এই ব্যাপারে বলতে চাই কোরআনের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবা বেয়াদবী করেননি বেয়াদবি করেছেন আপনি নিজেই আর এই আয়াতটি একটু জেনে নিন দুই নম্বর সুরা আল বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওলা হাক্কিল বা আর তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করো না কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ এখন আব্বাসী হুজুর সত্যকে মিথ্যা আর নিজের গার্বেজ মন গড়া ব্যাখ্যাকে সত্য বানিয়ে এই দুই নম্বর সুরা আল বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতমতে কোরআনে শত্রু হয়েছেন জাতি যদি না বুঝতে চায় আমার করার কিছু নেই ধন্যবাদ সকল দর্শক এবং শ্রোতাদেরকে হমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন